শ্যামল বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে লেখা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। নদিয়া জেলার নাকাশিপাড়া ব্লকের একটি ছোট্ট গ্রাম, গ্রাম শিমলা। চারিদিকে সবুজে ঘেরা ছোট্ট এই গ্রামটিতে আদিবাসী সর্দার সম্প্রদায়ের বাস। দিন আনা দিন খাওয়া এই দরিদ্র পরিবারগুলির অধিকাংশই ইটভাটা বা লোকের জমিতে দিনমজুরের কাজ করে সংসার চালান। এর পাশাপাশি বাড়তি আয়ের জন্য করে থাকেন প্রাণী পালন। কিন্তু অভাব তবুও এদের নিত্য সঙ্গী। তবে গ্রামের মহিলারা আনন্দধারা প্রকল্পের আওতায় স্বনির্ভর দল গঠন করার পর মুক্তি পেয়েছেন মহাজনের দাদনের হাত থেকে। গত জানুয়ারি 2018 থেকে গ্রামটিতে সিএমএস এর কাজ শুরু হলে সিআরপিদের সহযোগিতায় প্রাণী পালন ও চাষের খরচ অনেকটাই কমিয়ে বাড়তি আয়ের মুখ দেখছেন তারা। তেমনই একজন হলেন পাশানি সর্দার। চলুন তার মুখেই শুনে নিই তার সফলতার গল্প। আমার নাম পাশানি সর্দার, নাকাশিপাড়া গ্রাম সিমলায় বাস করি, সুপর্ণা দলের সদর দপ্তর। আমি ছাগল মুরগি গরু সবই পুষি, আর দলের থেকে টাকা তুলেও শিশি নুন থেকে টাকা তুলে আমি দুটো ছাগল থেকে ছটা ছাগল করেছি। আমার একটা গরুর থেকে তিনটে গরু হয়েছে, আমার আমি দ্বিতীয়বার আবার একটা গরু কিনেছি। এই দিদির আসার পর আমি নুন তুলে ওই দিদিদের সম্মতি যোগদান করে আমি ছটা ভেড়া কিনেছিলাম। ছটা ভেড়া থেকে এখন দশটা হয়েছে, আবার এই দশটা থেকে আবার বাড়াতে থাকব। তো দিদিরা এসে আমাদের কাজ খুব ভালো হয়েছে, যারা শিক্ষক যা দিদিরা আমাদের যে প্রতিনিধিত্বে তুলাচ্ছে সেটা আমাদের খুব ভালো হচ্ছে। ওই দিদিরা আমাদের পাশে থাকলে আমরা অনেক কিছু করতে পারবো, এটাই আমরা চাই। ওই যে ছাগল মুরগি যে ভিকসেনগুনা ওগুনা দিনের দিন তিন মাস পর কৃমির ওষুধ ওগুনা খাওয়াতে বলে ওগুনাও খাইছি, এখন সব জিনিস আমাদের সুস্থ আছে। হ্যাঁ, আগের মতন আর রোগ হচ্ছে না, সব ঠিক আছে। আমাদের মুরগি ছাগল আর মুরগির বাচ্চা আমি বাড়িতেই তুলি, আর মুরগি কিন্তু সারা আমরা বিক্রি করি না। যেটা বাইরে থেকে মুরগি কিনে খাওয়া হয়, ডিম কিনে খাওয়া হয়, সেগুলো আমরা কিনতেও পারি না, বাড়ি থেকে যা পর্যন্ত হয় তাই আমরা খাই। আর সবজি চাষ দিদিরা আমাদের পেঁপের বীজ, লঙ্কার বীজ, বেগুনের বীজ এসব দিয়ে দিয়ে আমাদের দিন, যে বেগুন টেগুন যে সবজিগুলো হচ্ছে আমাদের দিন পার্থিক চলে যাচ্ছে, অসুবিধা হয়নি। তো বাড়িতে আমার সব কিছু আছে, আর দিদিরা এসে যে চাষও আমি করি কিন্তু ভাগ চাষ করি। আমার জায়গা জমি নেই, ভাগ থেকে দিদিরা ওই যে গোবর দিয়ে যে সারটা তৈরি করে দিয়ে যায় ওটা দিই, তার থেকে অনেক আমার অন্য সার থেকে কম হয়েছে, তো ফলনও ভালো হচ্ছে, অসুবিধা নেই। এটা আমার গরুর ঘর, একটা গরু থেকে আমার চারটা গরু হয়েছে। আমি বছরে একটা গরুর দুধ 35,000 টাকা বিক্রি করি। 35,000 টাকা থেকে আমি কিছু গরুর খাবার টাবারও করি, আবার নিজের সংসারেও কিছু লাগাই। আমার 6-7টা ছাগল, ছাগলের ঘরও ভেড়ার গরু এক জায়গাতে খুব কষ্টের মধ্যে রাখি। তো কষ্টের মধ্যে আমি পারি না উঠে, না করলে কী করবো, আমরা তো মুনিশ খাটা, আমাদের তো জায়গা জমিন এমনি ভাগে ভূতে করে খাই। আর আমি ওই মুরগির বাচ্চা সব বাইরে থেকেই তুলাই, আমরা অন্য জায়গায় তুলাই না, সব খাঁচা থেকে আমি মুরগির বাচ্চাগুলো সব তুলাই। আমার এটা মুরগির ঘর, এই মুরগির ঘর থেকে আমি বাচ্চা ঘর থেকেই তুলাই। আমার তিনটে মুরগির বাচ্চা এমনি তুলানো হয়েছে, একটা মুরগি আমার এই ঘরে এখনো বসে আছে বাচ্চা তোলাতে। তো আমি এই ঘর থেকে মুরগির বাচ্চা তুলাই। আমার বাচ্চা তিনটে ধারি, 7টা করে 21টা বাচ্চা হয়েছে। এখন আমার ছাগল আমার বাড়িতেই ঘাস কুটো আমরা এনে দিই খাই, আর মাঠে ঘাটে যা চড়ে ফুটে খাই। আমার একটা ছাগল থেকে 7টা ছাগল হয়েছে, বছরে আমি 2টো খাসি বেচলাম 7,000 করে 14,000। আর এমনি মেয়ে বাচ্চাগুলো আছে এখনো বিক্রি করি না, আর পরে আবার বিক্রি করতে হবে, 2টো খাসিও আছে। আমি এই দিদিদের কাছে প্রযুক্তি নিয়ে আমি এই ভেড়াগুলো কিনেছি, 5টা ভেড়ার থেকে আমার 10টা ভেড়া হয়েছে। দিদিদের
আমাদের গ্রামে এসে আমাদের ভালো উন্নতি হয়েছে, পাশে দাঁড়িয়েছে। এরকম পাশে না থাকলে এসব কিছু করতে পারতাম না। দিদিরা আমাদের ভালো যুগ দিয়েই দেয়। নুন নিয়ে যে সুমতি নুন, শিশি নুন একটা নিয়েছি, আবার আমাদের বইয়ে যে নুনটা জমা করি 100 টাকা করে, সে থেকেও নুন নিয়েছি, নিয়ে ভেড়া কেনা হয়েছে। আমার ভেড়া আগে ছিল না, এই ভেড়া আমি বোধহয় 4 মাস কি 5 মাস এরকমই হবে ভেড়া কটা কিনা, আমার আগে ভেড়া ছিল না। আমি এই শিশি নুন নিয়ে এই ভেড়া কিনেছি। তো আমার ভেড়ার ঘরটা কিন্তু ও বিশ্বই দরকার, পরে ভেড়া বিক্রিও করেও ঘরটা করতে হবে। ভেড়ার ঘরটা আমার, ভেড়ার ঘরটা নেই। চলুন একটু ঘুরে আসি পাশানি সর্দারের কৃষিক্ষেত থেকে। আমি পশু পাশাপাশি আমি চাষও করি। চাষ করা আগের ভাদর মাসে যে চাষটা হয়, সেই ধানটা আমার সব ধসা লেগে গেছিলো। ধসা লাগার পর এই দিদিরা ওই গোবর, গোবর চোনা আর গোবর, ওগুলো কাঁচা গোবর দিয়ে একটা ওষুধ তৈরি করে দিয়ে যায়। সেই পাশাপাশি আমি ওই দিদির দেখে 3 বার করে দিই, দিয়ে আমার পুরাপুরি সেরে গেছিলো। এই ধান ভালো হয়েছিল। এবার ধান কাটার পর আমি যে রাই আর এই খেসারি ওই ভুঁয়ে তখন আবার লাগানো হয়। তো একটা যদি কমও হয়ে যায় তো কিন্তু পরেরটা আমার ঠিক হয়। তো দিদিরা যা গোবর, গোবর দিয়ে তারপর হচ্ছে চোনা দিয়ে যা ওষুধ তৈরি করে দিয়ে যায়, আবার আমরাও তৈরি করি দিদিদের শিক্ষা হয়ে, কিন্তু কাজ আমার ভালো হয়। ধানও ভালো হয়েছিল, এই যে গোবর দিয়ে আমার রায়ও ভালো হয়েছে, এই যে খেসারিটা লাগানো হয়েছে খেসারিও ভালো হয়েছে। পাশানি সর্দারের সফলতার কথা। এখন তার স্বামী, ছেলে, বৌমা ও নাতনিকে নিয়ে সুখের সংসার। শুধু পাশানি সর্দারই নয়, এখন গ্রাম সিমলার অনেকেই পাশানি দিদির মতো একই সুখের হাসিতে হাসছেন। পাশানি দিদি এখন হয়ে আছেন গ্রামের অন্য মেয়েদের আদর্শ।